সাদা বলের অনুশীলনে একটা বিষয় লক্ষ্য করা যায়, মুশফিক এবং হৃদয় যেন মানিক জোড়। একসাথে নেটে ব্যাটিং, একসাথে ব্যাটিং ড্রিল, এমনকি ব্যাটিংয়ের নতুনত্ব যোগ করতে দুজনকে খেলতে দেখা যায় রিভার্স স্কুপ শট। মনে একটা খটকা তো লাগতেই পারে, হঠাৎ দুজনে প্রতিদিন একসাথে অনুশীলন করার কারণ কী? মূলত ওডিআই ক্রিকেটে তাওহিদ হৃদয় 5 নম্বর পজিশন এবং মুশফিকুর রহিম 6 নম্বরে ব্যাটিং করেন। মিডল অর্ডারে দুজনকে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে। এক কথায় বলা যায় মুশি হৃদয় মিডল অর্ডারের ব্যাটিংয়ের স্তম্ভ। তাওহিদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু আর মুশির শেষের দিকে, দুজনের একসাথে ম্যাচ খেলার অভিজ্ঞতাও কম। হয়তো এইসব চিন্তা থেকে হাতুরু এমন কৌশল অবলম্বন করেন যেন দুজনের মাঝে বন্ডিংটা ভালো হয়, তাই অনুশীলনে একসাথে ব্যাটিং করানো হচ্ছে, যা কিনা ম্যাচে কার্যকরী ভূমিকা রাখবে। মিডল অর্ডারে দুজনের ব্যাট থেকে যদি কার্যকরী ইনিংস বা বড় পার্টনারশিপ আসে, তাহলে দলের চিত্র বদলে যাবে। এমন চিন্তা থেকে নিজেরাও অনুশীলনে সিরিয়াস সময় পার করছে। সেই সাথে আরও একটা বিষয় বলা যায়, হাতুরুর এমন প্ল্যানিংয়ের জন্য অনুশীলনে বেশি লাভবান হচ্ছে হৃদয়। আমরা সবাই জানি মিস্টার ডিপেন্ডেবল প্র্যাকটিসে একটু বেশি সময় ব্যয় করেন। নির্ধারিত নেটে অনুশীলনের পর মুশি যখন যেখানে যেভাবে ব্যাট করেছেন, হৃদয় যেন পুরো অনুশীলনে মুশির সাথে ছায়ার মতো লেগেছিলেন। দেশের সেরা মিডল অর্ডার ব্যাটারের সাথে অনুশীলন করে হৃদয় অনেক কিছু শেখার সুযোগ পেয়েছে বলাই যায়। তা কাজে লাগিয়ে নিজেকে আরও অভিজ্ঞ করে তুলতে পারবেন, যা ভবিষ্যতে হৃদয়কে অনেক সাহায্য করবে। ব্যক্তিগতভাবেও মুশফিককে হৃদয় অনেক পছন্দ করেন। সে পছন্দের মানুষের সাথে একসাথে ব্যাটিং করতে পারায় নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন এই তরুণ ক্রিকেটার। Yeah.